আবু হুরাইরা রাদ আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সালুআ আলহাসাল্লাম বলেছেন আল্লাহ তা বলেন যখন আমার বান্দা আমাকে স্মরণ করে তখন আমার সম্পর্কে তার ধারণা মোতাবেক আমি তাকে সাহায্য সহযোগিতা করি ইমাম আহমিদের এক বর্ণনা রয়েছে যদি কেউ আল্লাহের সম্পর্কে ভালো ধারণা করে তাহলে তার জন্যই ভালো আর যদি সে খারাপ ধারণা করে তাহলে তার জন্যই খারাপ আল্লাহ বলেন যদি সে আমাকে তার অন্তরে স্মরণ করে আমি তাকে আমার অন্তরে স্মরণ করি আর যদি সে আমাকে কোনো মজলিস বা সমাবেশে স্মরণ করে আমি তাকে এর থেকে উত্তম মজলিস বা সমাবেশে স্মরণ করি ফেরেস্তাদের সমাবেশ থেকে আর কোন সমাবেশ উত্তম হতে পারে যদি সে আমার কাছে এক বিঘত এগিয়ে আসে আমি তার কাছে এক হাত এগিয়ে আসি আর যদি সে আমার কাছে এক হাত এগিয়ে আসে আমি তার কাছে এক বাহু এগিয়ে আসি যদি সে আমার কাছে হেঁটে আসে আমি তার কাছে দৌড়ে যাই বুখারি মুসলিম ও ইবনে মাঝা সহি হাদিসে কুৎসি হাদিস নং চব্বিশ ধন্যবাদ যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ